আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন পরিবার পরিজনকে নিয়ে। আমি বিডি ব্লগার সাথী আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আমার লাস্ট ব্লগটা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি ভ্যাকেশনে চলে এসেছি, আমরা চলে এসেছি লাগোদি কমো। তো এটা হচ্ছে প্রথম দিন, কি বলে এটাকে, যখন এই প্লেসটা হচ্ছে বাস থেকে নামার পরের আশপাশের সিনারিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আর এটা হচ্ছে আমি যখন মনসা শহর থেকে ট্রেনে আসছিলাম, ট্রেনে না আসলে এতটা জায়গা ছিল না, মানে প্রথম দিকে আমি অতটা শ্যুট করতে পারিনি আর ওইভাবে ভালো প্লেসে বসতেও পারিনি, সিট পাইনি মোট কথা, যার জন্য আমার ডান পাশে ছিল সব পাহাড়, পাহাড়গুলি দেখা যাচ্ছে। অল্প অল্প করে একটু ভিডিও করেছি কারণ বেশি করতে পারিনি, করার জন্য আসলে ওইভাবে প্লেসও খুঁজে পাইনি, যথেষ্ট ভিড় ছিল, বিভিন্ন কারণবশতই আর কি হয়ে গেছে। তারপর ওই একটু একটু শ্যুট করেছি, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যেহেতু পাহাড়ের কাছে যাচ্ছি, পাহাড়, পানি এবং আকাশ, এই যে তিনজনের সংমিশ্রণের যে একটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা আর কি বলে এটাকে, মনসা শহর থেকে ট্রেনেও এসেছি কলিকো। এই জায়গাটা আমার, আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় আর কি দু পাশ দিয়ে যাওয়া যায়। এক জায়গা হচ্ছে কোমো সাঞ্জুবানি দিয়েও ওইখান থেকে বাস নিয়েও আসা যায়, আবার এই পাশ থেকে আমি যেখানে নেমেছি এখান থেকেও যাওয়া যায়। তবে হ্যাঁ, বর্তমানে ওই পাশের মানে কোমো দিক থেকে, কোমো দিয়ে যেই রাস্তাটা, ওই রাস্তাটা বর্তমানে বন্ধ আছে, কারণ কিছুদিন আগে বেশ ভালোই বর্ষণ হয়েছে আর কি, বৃষ্টিপাতের কারণে হয়তো পাহাড়ের যে কোনো মাটি টাটি মানে সমস্যা আছে, আমি সঠিক বলতে পারছি না কিন্তু সমস্যা আছে বিদায়, এটাকে কি বলে, বাস ওই রোড দিয়ে বাস চলাচল করছে না, শুধুমাত্র এই সাইড দিয়ে কলিকো দিয়ে আর কি বাস চলাফেরা করছে। তো আমি ওভাবেই খোঁজখবর নিয়েই এসেছি, তা না হলে হয়তো আসা হতো না। বেশি দিনের জন্য আসিনি ভ্যাকেশনে, খুব অল্প সময়ের জন্য চলে এসেছি, তারপরও বাচ্চাদের জন্য একটু খুশি হলো। আর যেহেতু প্রতি বছর আমি এই জায়গাটায় আছি, মানে চলা আসা যাওয়া হচ্ছে, গত বছর আল্লাহ আমাদেরকে আনায়নি বলা চলে, যেহেতু কোভিডের একটু বিরাট প্রকোপ ছিল, পরিবেশ পরিস্থিতি ভালো ছিল না, আয়ত্তে ছিল না, এই জন্য আর কি আমরা গত বছর আসিনি। তো এই বছর এসেও আসলে একটু হতাশায় বলা চলে, আবার ভালোও হয়েছে, দুটাই বলা চলে। যেমন ধরেন এই যে বাসটায় হয়তো বড় জোর 7 থেকে 8 জন প্যাসেঞ্জারে আমরা আছি, সাধারণত এই সময়টায় জুলাই আগস্ট এই সময়টায় এই বাসটায় আমি যতবার এসেছি পরিপূর্ণ থাকে, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যন্ত যায়, কিন্তু একেবারেই ফাঁকা হয়ে আছে। হয়তো এটা কোভিডের জন্য হতে পারে বা অন্য কোনো কারণের, সে তারপরেও ভালো ভালো করে সবাই আছি, ভালো আছি, সুস্থ আছি, এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আমি একটু শ্যুট করছিলাম, আশপাশের সিনারিগুলিও আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমাদের কলিকো থেকে এই জায়গাটায় যেতে, আমি যেখানে যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে ক্রেমিয়া। যারা ইতালি প্রবাসী, ইতালিবাসী, তারা অবশ্যই পরিচিত হবেন। আর এই যে এটা হচ্ছে, জায়গার নাম হচ্ছে লাগোদি কোমো, মানে যা কোমো একটা জায়গার নাম, যেখানে আর কি বলে বলিউড তারকা, এটা কি, রণবীর সিং এবং দীপিকা পাদুকোণ, দীপিকার বিয়ে হয়েছিল এইখানেই, আশপাশেই ছিল, বেশি দূরে ছিল না। প্লাস আবার হলিউডের একটা একজন অ্যাক্টর আছে জর্জ কলিন, ওনার বাসাও আছে এখানে, এবং কি আমার হাজব্যান্ডের রেস্টুরেন্টে কিন্তু জর্জ কলিন খেতেও এসেছিল, খেয়েছে, খাই, মানে এখানে ওরা ঘুরতে এসেছিল লেকের পাড় দিয়ে। অসম্ভব সুন্দর আসলে জায়গাটা, প্রাকৃতিক সিনারি ভরপুর, একদম মন ভরে যায়। এত লং জার্নি করার পরেও কিন্তু যখন আসি, এই যে পরিবেশটা যখন দেখি, তখন তো আলহামদুলিল্লাহ, তখন বলতে হয় আল্লাহর সৃষ্টি কত অপরূপ, কত সুন্দর, চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। আপনাদের কার কাছে কেমন লেগেছে আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর যেহেতু আমি এই জায়গাটায় দীর্ঘ প্রায় 12 বছর ধরে আসা যাওয়া করি, তো মোটামুটি আশেপাশের মানুষ যারা আছে, লোকাল ফ্যামিলি কিছু যে আছে, ওদের সঙ্গে আমার ভালো একটা সখ্যতা আছে। সবাই আমাকে চিনে, আমার হাজবেন্ডের মাধ্যমে, আমার বাচ্চাদের মাধ্যমে। তারা আসলেই খুব ভালো মানুষ। আমাদের বাংলাদেশে যেরকম গ্রামের মানুষগুলি খুব সহজ সরল হয় না, এখানেও কিন্তু তাই, খুব সহজ সরল, প্যাচ ঘুচ কম, সত্যি কথা। যেটা আমি অন্তত পক্ষে এতদিনে তাই বুঝেছি। তো আমার বাসা যেই বাসায় আছে, ওই বাসার নিচতলাতেই একটু, মানে ওই যে নিচে আর কি, ওদের সঙ্গে একটু বিকালবেলা আমি দেখা করতে গিয়েছি। আর এটা হচ্ছে আজকে, মানে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করছি, এটা আমরা দুপুরের দিকে লেকে নিয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে, আপনাদের সঙ্গে একটু হালকা পাতলা আর কি শেয়ার করছি। এরপরে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই বছর অবশ্য একটা জিনিস দেখলাম, লেকের পানি এত ভরো, মানে পরিপূর্ণ একদম, আর খালি চোখে তো অসাধারণ। আসলে আল্লাহর সৃষ্টিকে কখনো, আমি মনে করি আল্লাহর সৃষ্টিকে কখনো ক্যামেরা বন্দিতে বন্দি করে ওভাবে প্রকাশ করা যায় না। আমি পারিনি, হয়তো আমার অপারগতা। আসলে এটা কোনো দিনই সম্ভব না আমার কাছে মনে হয়। এটা হয়তো যারা এডিটিং করে ওরা হয়তো পারে। তো আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আরও ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।